নমস্কার, আজকে কথা বলবো বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হলে বারংবার ইতিহাসের উল্লেখ করতে হয়, কিন্তু ইতিহাসের এত জনপ্রিয় একটি ইন্ডাস্ট্রি হঠাৎ মাঝপথে হোঁচট খেয়ে পড়ে গেল কেন? বর্তমানে বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু বাস্তবে বাংলা আজও সমৃদ্ধ। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি টেক্সটাইলের বাণিজ্যের কথা বলতে গিয়ে বাংলার উল্লেখ বহুবার করেছেন। এদিকে রাজ্যেরও একগুচ্ছ প্রকল্প। চলুন আলোচনা সমালোচনা ঝড় তোলার আগে বিষয়টিতে একটু আলোকপাত করি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো কি জানতে চাও? ঠিক তাই, বলো কি জানতে চাও? বর্তমানে রীতিমতন ধুঁকছে বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এককালের এত বড় একটি ইন্ডাস্ট্রি হঠাৎ করে এরকম ধুঁকতে কেন শুরু করল? বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রাচীন কাল থেকে সমৃদ্ধ, ইতিহাসের বহু পাতায় এর উল্লেখও রয়েছে। ইতিহাসে বাংলায় সবচেয়ে জনপ্রিয় ছিল সিল্ক, আর সেই কারণেই ব্রিটিশরা স্বদেশি বস্ত্রের ওপর বিধিনিষেধ জারি করে। আমাদের দেশের রেশম আমাদের চাষিদের দিয়ে চাষ করিয়ে আমাদের দেশেই আমাদের জিনিস বেচত, এবং তাও আবার চড়া দামে। সবথেকে দামি এবং কারুকার্যে ভরা বস্ত্র চলে যেত বিদেশে, কারণ বাংলার রেশম যে খুব দামি। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। ব্রিটিশদের স্বদেশি বস্ত্রের ওপর চাপানো উচ্চকরের জ্বালায় জর্জরিত হয়ে মানুষ খুঁজতে শুরু করে বিকল্প, কারণ ইতিমধ্যেই বাংলার সিল্ক হয়ে উঠেছে আরও দামি। অন্যদিকে ভারতের পশ্চিম প্রান্তে গজিয়ে ওঠে আরও একটি ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি। দাম তুলনামূলক কম, তার সাথে স্বদেশীয়। দেশে বিদ্রোহ শুরু হয় বিদেশি বস্ত্রের বিরুদ্ধে। দেশপ্রেমীদের মুখে মুখে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটি সে সময় বেশ জনপ্রিয় হয়। কাজেই সস্তায় সহজলভ্য কটন ভারতের বাজারে বাজারে ছড়িয়ে যায়। বিপাকে পড়ে সিল্কের শ্রমিকরা, কারণ ন্যায্য মূল্য তো তারা পাচ্ছেই না, উপরন্তু ঠিক করে চাষ না করলে বা উৎপাদন ঠিকঠাক না হলে লাঠির ঘা। জল অনেক দূর গড়িয়ে যায়, ব্রিটিশ ভারত ছেড়ে চলে যায়, কিন্তু তারপরেও সমস্যা পিছু ছাড়ল না। ইতিহাসে উল্লেখ আছে বাংলায় 38 রকমের সিল্ক জনপ্রিয় ছিল, তার সাথে তাঁত ও জামদানি, এদের জুড়ি মেলা ভার। বর্তমানে জলপাইগুড়ির এরি সিল্ক, কুচবিহারের মুগা সিল্ক, মালদা বীরভূম এবং মুর্শিদাবাদের মালবেরি সিল্ক, পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের তোসর সিল্ক সব থেকে জনপ্রিয়। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কুচবিহার, অন্যদিকে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া তাঁতের জন্য বিখ্যাত। এছাড়া মুর্শিদাবাদের পিওর সিল্ক, গরুদ এবং কোরিয়াল, অন্যদিকে নদিয়ার তাঁত, জামদানি এবং মুসলিন, আর তার সাথে সাথে বালুচুরি বাঁকুড়ার, যার জুড়ি মেলা ভার। এছাড়া বীরভূমের কাঁথা স্টিচ জগৎখ্যাত। এত কিছু হওয়া সত্ত্বেও বাণিজ্যে কেন পিছিয়ে, এটা একটা বড় প্রশ্ন। এর মূল কারণ মূলত বড় বিনিয়োগ না হওয়া, কিন্তু ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের ক্ষেত্রে সব্যসাচী মুখার্জি, শর্বরী দত্ত, মোনা পালি, সত্যা পল এবং বিবি রাসেলরা তাদের ডিজাইনে বহুবার বাংলা সিল্ক এবং তাঁতের প্রয়োগ দেখিয়েছে, কিন্তু তাতে ব্যক্তিগত ক্রেতাবেশ তৈরি হলেও বড় মার্কেট পায়নি। এখানে চাষিরা মূলত তুলো এবং রেশম নিজেরাই চাষ করে, তারপর সেই মটিরিয়াল চলে আসে কারিগরদের কাছে। কারিগররা বাড়িতে নিজেদের হাতে বুনে বুনেই শাড়ির সম্ভার তৈরি করে। একে তো শ্রম, তার উপর হাতে বোনা, কাজেই দামটা অনেকটা বেশি হয়। অন্যদিকে একসাথে অনেকটা প্রোডাকশন হয় না বলে যে কোনো বাণিজ্যিক সংস্থার এতে খুব একটা আগ্রহ নেই, কারণ বাণিজ্যের মূল লক্ষ্য মার্কেটিং, আর মার্কেটিং হলেই বাড়বে চাহিদা, আর চাহিদার সাথে পাল্লা দিয়ে যোগান দিতে না পারলে সংস্থার নাম খারাপ হবে। কাজেই ছোট ছোট করে এই কারিগররা নিজেদের ক্রেতার বেস তৈরি করেছে। কিন্তু বর্তমানে বিক্রির বাজার পাল্টাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে পাল্টাচ্ছে ক্রেতারাও। এই কারণেই মাইক্রোসফটের মতন কোম্পানি পশ্চিমবঙ্গ সরকারের সাথে হাত মিলিয়ে নদিয়া জেলায় ইনভেস্ট করতে চলেছে। সমস্ত স্বনির্ভর কারিগর এবং বিক্রেতাদের নিয়ে আসতে চলেছে এক ছাতার তলায়।
যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রপ্তানির যোগান বাড়বে আর সহজেই তা মার্কেটিং করে পৌঁছে দেওয়া যাবে বহু গ্রাহকের কাছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক প্রকল্প করে সমস্ত কারিগর এবং বিক্রেতাদের একই ছাতার তলায় আনার চেষ্টা করছে। তার প্রথম উদ্যোগ ভারতবর্ষের বিভিন্ন কোণে ছড়িয়ে থাকা বিশ্ব বাংলা স্টোর। এছাড়া বাংলার বিভিন্ন কোণে বিভিন্ন মেলা করে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সম্পর্ক তৈরি করছে। এছাড়া ফ্যাশন নেটওয়ার্কের একটি আর্টিকেল অনুযায়ী বাংলা হয়ে উঠেছে রেডিমেড গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিং হাব। দক্ষিণ চব্বিশ পরগনার নুঙ্গিতে তৈরি হয়েছে ফ্যাসিলিটি সেন্টার। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছে 500,000 শ্রমিকের। অন্যদিকে অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতন সংস্থাকে মাথায় রেখে তৈরি হচ্ছে ছোট বড় ইন্ডাস্ট্রি। ঠিক আমার আপনার মতন বহু ভাই বোন তৈরি করছে নিজেদের ব্র্যান্ড, আর অনলাইন মার্কেটের মারফত খুব সহজেই পৌঁছে যাচ্ছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। ডিজাইনারদের প্রথম পছন্দেও ঠাঁই পাচ্ছে বাংলা। এছাড়া রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি করছে ছোট ছোট সেন্টার, যাতে ট্যুরিস্টরা বিষয়টি সম্বন্ধে অবগত হয় এবং ক্রেতা সংখ্যা বাড়ে। একটি সমীক্ষায় গত 5 বছরের হিসেব করে বলা হয়েছে বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রির গ্রোথ পৌঁছতে পারে 70,000 কোটি টাকায়। আলোচনা সমালোচনা চলতেই থাকবে। একটু নিজেদের দিকে তাকাই। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস আমরা ট্রোল করি, নিন্দা করি, চর্চা করি, সমালোচনা করি। বিনোদ থেকে রানু মণ্ডল সবাই তো ভাইরাল হয়। যদি আমরা মনে করে থাকি আমাদের বাংলার এই শিল্পটা ঘুমিয়ে পড়েছে, আমরা কি পারি না আমাদের এই শিল্পীদেরকে আরও ভাইরাল করতে, যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায় বাংলা আরও একবার? আজ এ পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কিছু বলার থাকলে কমেন্ট অবশ্যই করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো কি জানতে চাও?